অপরাজিতাকে এখন কেমন দেখতে হবে? দেখতে যেমনই হোক, তোর মেয়ের স্বভাব একদম তোর মতোই হবে। পাপা, তোকে ছাড়া আরো একটা বছর কাটিয়ে দিলাম, কিভাবে কাটালাম সেটা সেটা শুধু আমি জানি। তোকে হারিয়ে ফেলেছি, কিন্তু কিন্তু কেন জানি না সবসময় মনে হয় তুই আমার সঙ্গেই আছিস, আমার আশেপাশেই কোথাও একটা আছিস। হয়তো এক্ষুনি বাবা বলে এসে জড়িয়ে ধরবি। পাপা! আরে ভিক্ষু, এতক্ষণ ধরে কি করা হচ্ছিল দেখবে? এই গাড়িটা কিভাবে চলে দেখবে? হ্যাঁ দেখো দেখো। Wow! Very good. Tadri, 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 lovely. আচ্ছা বাবা, এই গাড়ির মধ্যে কেউ নেই, তাহলে এটা কিভাবে চলে? হ্যাঁ মানে এই গাড়িটার ভেতর কেউ নেই, তারপরে এই গাড়িটা এমন ভাবে তৈরি হয়েছে এটা নিজের থেকে চলে। ও, তুমি এরকম গাড়ি বানাতে পারো? আমি মানে এরকম গাড়ি ঠিক বানাতে পারি না, কিন্তু আমি অন্য একটা জিনিস বানাতে পারি। তাহলে দেখাচ্ছি আগে তোমাকে আমি বসাই এখানটা। ইয়া, এই যে ইয়া, বাঁচো। এটা কি তুমি বলো? এটা বোট। এটা একটা বোট, আসলে এটা একটা কাগজের নৌকা। তোমায় এটা কে বানানো শিখিয়েছে? আমায় এটা কেউ না। কি হলো বাবা, বলো না। বাবা বলো না। ও পাপা বলো না। এখন আর কিছু বলবে না। না, আমি পাপার সঙ্গে খেলবো। পিকু, তুমি গুড বয় না? তুমি মামার কথা শুনবে না? দেখো পাপা খুব টায়ার্ড বেটা, চলো পরে আসবে। না, আমি যাবো না। পিকু, পিকু চলো বলছি, চলো। ওর আমি বলছিলাম যে ও যখন যেতে চাইছে না থাক না, ওর যখন ইচ্ছা হবে তখনই যাবে। কিন্তু আপনি তো খুব টায়ার্ড, আপনারও তো রেস্ট দরকার। মোর সব সময় তো বিছানায় শুয়ে থাকলেই রেস্ট হয় না, আমি ওর সঙ্গে থাকলে রিল্যাক্স ফিল করি। ওকে, অ্যাজ ইউ উইশ। পাপা, আমাকে এরকম নৌকা বানিয়ে দিতে পারবে? তোমাকে এরকম নৌকা বানাতে এক্ষুনি শিখাবো, তুমি চলো আমার সঙ্গে। চাই তুমি একটা দাঁড়াও, এবার আমি তোমায় শেখাই কি করে নৌকাটা বানাতে হয়। সবাই খুব অবাক হচ্ছেন, নিজেদের মেয়েদেরকে এভাবে দেখে চিনতেই পারছেন না, তাই তো? এরা সবাই সেই মেয়েরা যারা রোজ আপনাদের ঘরে আপনাদের আপনাদের কাজে হাত লাগায়, খেতে কাজ করতে চায়, যাদেরকে কোলে পিঠে করে আপনারাই মানুষ করেছেন, এরা তারা। আজ আমরা যার জন্মদিন পালন করার জন্য এখানে সবাই জড়ো হয়েছি, আমাদের রবি ঠাকুর, তার প্রতিভাও কিন্তু শুধু আমাদের দেশে সীমাবদ্ধ নয়, আমাদের দেশ কালের সীমা ছাড়িয়ে গোটা বিশ্বে তিনি পরিচিত, তিনি আমাদের সবার গর্ব। তাই আমরা যদি কবির ভাষায় বলি তাহলে বলবো, আপন হতে বাহির হয়ে জগৎটাকে দেখতে হবে। আজ সারা সন্ধে আমরা রবি ঠাকুরের গান, কবিতা এসবের মাধ্যমে ওনাকে স্মরণ করব। আর প্রথমেই আমরা একটি গান দিয়ে অনুষ্ঠান সূচনা করতে চাই। আপনাকে লুকিয়ে রাখা ধুলায়।
এরকম একটা আনন্দের অনুষ্ঠানের মধ্যে আমাকে আমাকে একটা দুঃখের কথা বলতে হচ্ছে। কিছুদিন আগে আমাদেরই পাশের একটা ছোট্ট দেশ নেপাল, সেখানে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে। আর এই ভূমিকম্পে আপনাদের মতো অনেক মানুষ, এদের মতো অনেক বাচ্চা, তাদের তাদের প্রিয়জনদের, তাদের বাড়ি ঘর, তাদের মা বাবা সবাইকে হারিয়েছে। এখন আমাদের সবার তাদের পাশে থাকা উচিত, পাশে দাঁড়ানো উচিত। আমাদের এনজিও অপরাজিতা তাদের পাশে আছে। আমি চাইব আপনারা যেভাবে পারেন তাদেরকে একটু সাহায্য করবেন। কেউ যদি শুকনো খাবার বা জামা কাপড় দিয়ে সাহায্য করতে চান, তাহলে এই স্কুলের বড় দিদিমণি তার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। এবার আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা কিভাবে আপনাদের সামনে নাচ করে দেখাবে আপনারা দেখুন। আপনাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন। আরে বাবা, আপনারা সবাই, আপনারা প্লিজ ভয় পাবেন না, উনি আমার বন্ধু। আপনি হঠাৎ এখানে কি করছেন? আপনি এখানে তাই? মানে এই 7 বছরে কম কাণ্ড তো ঘটাননি। এনজিও কাজে নানান গ্রামে গিয়ে নিজেকে কম বিপদে তো ফেলেননি। তাই আজ না ডাকতেই সিনিয়র অফিসার অভিষেক বোস আপনার সামনে। অ্যাকচুয়ালি কি বলুন তো, প্রিকশন ইজ বেটার দ্যান প্রিভেনশন। আমার ব্যাপারে প্রিকশন নেওয়া ছাড়া সিনিয়র অফিসার মিস্টার অভিষেক বোসের আর কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি আপনার খেয়াল রাখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে।
বাবা, আপনি তো আমায় আপনার নজরবন্দি আসামি বানিয়ে দিচ্ছেন। তাও তো ভালো, নজরবন্দি করেছি, যাবজ্জীবন তো দিইনি। আপনার সাথে না সত্যি কথায় পারা যাবে না। আচ্ছা এবার সত্যি করে বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? অ্যাকচুয়ালি কাজের মানুষের যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে সেই মানুষটা কি কাজ করবে বলুন তো? আপনাদের মতো পুলিশ অফিসারদের হাত পা কে বাঁধল? আছে আছে, অ্যাকচুয়ালি আমার কিছু ব্যাড হ্যাবিট আছে, অন্যায় দেখলে না আমার হাতটা মিশমিশ করে, তাই ছ মাসের বেশি আমি কোনো থানাতেই টিকতে পারি না। তো এখন কোথায় টিকে আছেন শুনুন? কলকাতাতেই আছি, এখানে এসেছিলাম একটা কেসের ব্যাপারে, আজ রাতেই আমি ব্যাক করছি। শুনলাম আপনি এখানে আছেন, সবাই দেখা করে গেল। আপনি একা এসেছেন? আপনার ফোর্স আছে? সবাই আছে, অ্যাকচুয়ালি একা আসাতেই এরকম অবস্থা, সবাই আসলে তো বাস। জগদীশ কর্মকার, আপনি চেনেন? আমাদের প্রফেশনে তো এরকম লোককে চিনতে হয়। নর্থ কলকাতার এক নামী ব্যবসায়ী, খুব কম সময়ের মধ্যে অনেক প্রপার্টি করে ফেলেছে। এরকম কারাপ্টেড লোকের জন্যই তো আজকে দেশের এই হাল। এর নামে অনেক কেস ফাইল আছে কিন্তু কোনো প্রুফ নেই, তাই বার বার বেঁচে যায়। পুলিশ এনে আমাকে ভয় দেখাবেন ভেবেছেন ম্যাডাম? এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি, একবার যদি খোঁজ নিতেন তাহলে জানতেন মন্ত্রীমহল অব্দি আমার হাত আছে। সেখানে এসব পুলিশ অফিসার তো চুনো পুটি। আজ এই ভিড়ভাট্টার মাঝে কমলাকে তুলে নিয়ে যেতে হবে, সবার সামনে মুজরো করা ওর পার করছি। এই কদিন ধরে নাকে দড়ি দিয়ে অনেক ঘোরাচ্ছে, একবার ওকে এখান থেকে নিয়ে যায় তারপর এক এক করে সব শোধ তুলব। তুমি কাজটা খুব সাবধানে করিস, কেউ যেন টের না পায়। রাশি কি আর বলবো, ডাকতে বাধ্য হয়েছে, সবই তো বোঝেন। ওদের যদি চিফ গেস্ট না করতাম তাহলে হয়তো এত সুন্দর অনুষ্ঠানটাই করতে দিত না। ছেলের উপর থেকে মৃত্যুযোগ কাটানোর একটাই উপায় আছে,
বিয়ে। বিয়ে? নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতাথুই থুই তাতাথুই থুই তাতাথুই থুই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতাথুই থুই তাতাথুই থুই তাতাথুই থুই সবাই দেখলো, শুধু আমার মাই দেখতে পেলো না। মায়ের যদি শরীরটা ভালো থাকতো, মা ঠিক আসতো। কি হয়েছে? কিছু না, মা বাড়িতে একা আছে তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি আর দেরি না করে বাড়ি চলে যাও, কেমন? আর শোনো, যাওয়ার সময় ওই স্কুলের যে ঘরে তোমাকে শাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘরে শাড়িগুলো খুলে তারপর যাবে, কেমন? একা একা যেতে পারবে তো? খুব পারবো। সাবধানে যাও। আশিক, এবার আমাকে বেরোতে হবে। চল, আমি এগিয়ে দিয়ে আসছি আপনাকে। আপনি অনুষ্ঠান ছেড়ে শুধু শুধু পুলিশকে প্রোটেকশন দিতে এলেন? একজন বন্ধুকে ছাড়তে এলাম। কি হলো? কিছু না, অ্যাকচুয়ালি অচেনা অজানা জায়গা তো, একটু সাবধানে থাকবে। আর যদি দরকার পড়ে তাহলে চলি। আপনি অনুষ্ঠান ছেড়ে কি হয়েছে? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? একটা বিরাট সর্বনাশ হতে চলেছে। এই মাত্র খবর পেলাম পাশের গ্রামের একটা 12 বছরের বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ওর ফ্যামিলির লোকজন সবার চোখের আড়ালে কাজটা সেরে ফেলতে চাইছে। 12 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে? ওদের দিক থেকে খবরটা গোপন রাখা হয়েছে, কিন্তু আমার স্কুলের কিছু স্টুডেন্ট জানতে পেরে আমায় খবরটা দেয়। অনেক দেরি হয়ে গেল। আমি ওদের বললাম যে আরেকটু আগে যদি খবরটা পেতাম তাহলে হয়তো কিছু একটা করা দেরি হয়। আমরা এখনো যদি চাই বিয়েটা আটকাতে পারি। আপনি আমাকে বলুন জায়গাটা কোথায়, এখান থেকে কত দূর? মানে এত রাত্রে আপনি ওখানে যাবেন নাকি? জায়গা কিন্তু একদম ভালো না। সেসব নিয়ে আপনি ভাববেন না, আপনি শুধু বলুন আমায় সেখানে কি করে যেতে হবে। না না, আমি আপনাকে একা ছাড়তে পারবো না, প্রয়োজন হলে আমিও আপনার সঙ্গে যাব। না না, দেখুন, দুজনে একসাথে ওখানে যাওয়াটা ঠিক হবে না।
তাছাড়া এখানে মেয়েরা রয়েছে তাদেরকে দেখার জন্য তো কাউকে থাকতে হবে। আর আমরা যদি দুজন একসঙ্গে যাই তাহলে লোকজন সন্দেহ করতে পারে, তখন পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। কিন্তু আপনি একা? আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে একটা মেয়েকে আপনার সঙ্গে দিয়েছি, আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বেশ, আপনি তাহলে ভেতরে গিয়ে মেয়েটিকে পাঠান, আমি এখানে ওয়েট করছি। পাঠাচ্ছি। যেভাবেই হোক এই বিয়ে আমি আটকাবই।